থাকবেন আমাদের এখানে যে জনপ্রতিনিধি আছেন আমাদের গৌরনদীর যে মাননীয় মেয়র মহোদয় আছেন দক্ষিণবঙ্গের যে সিংহপুরুষ পুরুষ মাননীয় মন্ত্রী জনাব আবুল আসনাদ আবদুল্লার সবসময় সুদৃষ্টি থাকে যারা হচ্ছে প্রতিবন্ধী কিংবা অসহায় আর যে কিনা ভাগ্য বঞ্চিত লোকজনদের নিয়ে কাজ করে তাদের ভাগ্য উন্নয়নের কাজ করে তার প্রতিনিধি হিসাবে এখানে আমাদের পৌর মেয়র পৌর গণনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব হারিসুর রহমান হারিস তারও একটা সফট কর্নার আছে যারা প্রতিবন্ধী বিশেষ করে শ্রবণ এবং বাক প্রতিবন্ধী না এর বাইরেও যারা আছে যারা অন্যান্য যে প্রতিবন্ধী আছে তাদের নিয়েও সে ভাবেন তাদের নিয়েও সে কাজ করেন তার কাছে গেলে কেউ ফিরে আসে না এবং আমাদের যে এই ওয়ার্ডটা আছে তিন নং ওয়ার্ড লাখড় কসবা এইখানে হচ্ছে যে আমাদের যে জনপ্রতিনিধি আছেন কাউন্সিলর পৌর আওয়ামী লীগের পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলামিন হাওলাদার তার কাছে গেলেও যারা অসহায় আছে যারা প্রতিবন্ধী আছে কিংবা কোনো বিপদগ্রস্ত মানুষ আছে প্রত্যেকটা মানুষকে সে তার মতো সহায়তা করার চেষ্টা করেন নিজে আর্থিকভাবে করেন প্লাস হচ্ছে গণদীপ পৌরসভা থেকে মাননীয় মেয়র মহোদয়ের মাধ্যমে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে থাকে যাই দর্শক এবার হচ্ছে আমরা একটু সবাই সিরিয়ালে দাঁড়াবো আমরা একটু দেখি আর এদেরকে আমরা সবাই ভালোবাসবো যারা আছি সমাজের বৃত্তশালী বা বিত্তবান আমরা একটা জিনিস চিন্তা করি দর্শক যে যদি আমার কানে এভাবে হাত দিয়ে আহ মুখটা বন্ধ করি আমরা এক ঘন্টাও কিন্তু কেউ থাকতে পারবো না তাহলে আমাদের শরীরের মধ্যে একটা যন্ত্রণার সৃষ্টি হয়ে যাবে যে আসলে আমি শুনতে পাই না কথা বলতে পারতেছি না আপনি একটা জিনিস চিন্তা করেন যারা শ্রবণ এবং বাক প্রতিবন্ধী আছে এরা সবাই আমাদের কারো সন্তান বা কারো ভাই এরা কিন্তু একটা মানে লাইফ টাইম বলতে পারেন বা সারা জীবনের জন্য কিছু শুনতে পায় না কোনো কিছু বলতে পারে না আমি যখন প্রথম এদের সাথে মিশি তখন দেখলাম যে আমি তো এদের সাইন ল্যাঙ্গুয়েজ কিংবা ইশারা ভাষাটা বুঝি না তো পাশে একটা লোক ছিল সে বুঝিয়ে দিল তো ওদের সাথে যে ইশারায় কথা বললাম দেখলাম যে এদের মধ্যে যে অহংকার আমাদের মধ্যে আমরা যারা কথা বলতে পারি শুনতে পারি আমাদের মধ্যে অনেক সময় অনেক অনেক কিছু চিন্তা ভাবনা কাজ করে সময় অহংকার কাজ করে কিংবা সমাজে আমার এদিকে যেতে হবে ওইদিকে যেতে হবে এইভাবে বড় হতে হবে এদের মধ্যে কিন্তু আসলে এরকম কোনো টেন্ডেন্সি নেই এরা হচ্ছে সম্পূর্ণই সাধারণের মানুষ বলতে পারেন তো দর্শক এখন হচ্ছে আমরা এদের সাথে একটু সময় দিব তো আমি আমার লাইফ থেকে এখন আপনাদের কাছ থেকে বিদায় নেব আর একটা অনুরোধ থাকবে সমাজে যারা বৃত্তবান আছেন বৃত্তশালী আছেন এরা যারা সমাজে মোটামুটি প্রতিবন্ধী আছে বা বাক শ্রবণ প্রতিবন্ধী আছে তাদের পাশে আমরা যারা আছি সমাজের বৃত্তশালী সকলে এসে দাঁড়াবো যেন এদের পাশে আমরা থাকতে পারি বা এরা কীভাবে ভালোভাবে থাকবে আমাদের দেশের সরকার করতেছে পাশাপাশি আমরা যারা আছি আমরাও করার চেষ্টা করব এরা আমাদেরই ভাই আমাদেরই কারো সন্তান এরা কিভাবে ভালো থাকবে এটা হচ্ছে আমরা সবাই দেখার চেষ্টা করব আর দর্শক আপনার আশেপাশে যদি কোনো শ্রবণ প্রতিবন্ধী থাকে তাদেরকে একটু ভালোবাসুন তাদের পাশে এসে দাঁড়ান তাদের সাথে একটু মেশার চেষ্টা করুন তারা অত্যন্ত ভালো মনের মানুষ তাদের মধ্যে কুটিলতা বা কোনো সংকীর্ণতা নাই তাদের হৃদয়টা অনেক বড় তো আমি চাইবো যারা আছেন বৃত্তশালী সমাজের বা সমাজের আহ যারা কথা বলতে পারেন কিংবা যারা চলাফেরা করতে পারেন যারা সমস্ত কথাবার্তা বোঝেন তারা এদের পাশে এসে দাঁড়াবেন এই প্রত্যাশা থাকলো আচ্ছা দর্শক আজকে আমরা এই লাইফ থেকে বিদায় এখনই বিদায় নিচ্ছি আহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম